ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা মোবাইলের সিম নেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আধারের তথ্যকে সুরক্ষিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের। স্কুলে ভর্তিতে আধার বাধ্যতামূলক নয়, অর্থাৎ সিবিএসই নিটের জন্য আর প্রয়োজন নেই আধার কার্ড। সর্বশিক্ষা অভিযানেও আধার বাধ্যতামূলক রইল না। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা কিংবা মোবাইল ওয়ালেট ব্যাংকিং এর ক্ষেত্রে আধার লিংক বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আধারকে সাংবিধানিক বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্যান কার্ডের সঙ্গে আধার লিংক কিংবা আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক, তবে কর্পোরেট কিংবা বেসরকারি সংস্থা আধার তথ্য চাইতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপির বাংলা বন্ধ অগ্নিগর্ভে ইসলামপুর, দূরপাল্লার একের পর এক বাসে ইট বৃষ্টি, আতঙ্কিত যাত্রীরা দমকলকে আটকে বাসে আগুন। ইসলামপুরের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, জাতীয় সড়কে বাসাতে অবরোধ স্থানীয় মহিলাদের। ইট ছোড়ার হুমকি দিয়ে রোখা হচ্ছে লরি। ইসলামপুর কাণ্ডে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, সর্বাত্মক বিরোধিতা ডাক তৃণমূলে। বন্ধের চেয়ে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, ট্রেন চলাচলে খানিকটা প্রভাব পড়লেও মোটের উপর জনজীবন স্বাভাবিক। বন্ধের নামে বন্ধাত্ম সর্বনাশা বন্ধ বাংলার মানুষ চিরতরে বন্ধ করে দিয়েছে। এটার কৃতিত্ব বাংলার মানুষের কাছে যাওয়া উচিত, বাংলার মানুষ বন্ধ করতে দেয়নি। বন্ধ বন্ধাত্ম ব্যর্থ করেছে মানুষ, বাস ভেঙে দিচ্ছে জমিদারি নাকি, মিলান থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সস্তার রাজনীতি করছে বিজেপি বলে আক্রমণ, বন্ধ ব্যর্থ করায় মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন থেকে নিউ সেক্রেটারিয়েট, বন্ধের দিনে অফিস টাইমে হাজিরা স্বাভাবিক, উপস্থিতির হার 95%। ড্রোনের মাধ্যমে চলে নজরদারি, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উপস্থিতি অন্যান্য দিনের মতোই। বন্ধে কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে নিশ্চিত করতে হবে প্রশাসনকে, নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে নির্দেশ হাইকোর্টের। পোস্তার বাঁশতলা স্ট্রিটে জোর করে দোকান বন্ধের চেষ্টা বিজেপির, বন্ধ সমর্থকরা ঘিরে ধরায় একাই প্রতিবাদ জানান দোকান মালিক। পরে পুলিশ এসে বন্ধ সমর্থকদের হটিয়ে দেয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে বাস থামানো ও দোকান বন্ধ করার চেষ্টা করে বন্ধ সমর্থকরা, পাল্টে দোকান খুলে দেয় তৃণমূল কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোড়াবাগানে বন্ধের সমর্থনে বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা, জোর করে দোকান বন্ধের চেষ্টা বিজেপি কর্মীদের, বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা। মিছিলের নেতৃত্বে বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। কোচবিহারের মরাপড়া চৌপথি এলাকায় সরকারি বাসে ভাঙচুর, সকাল সোয়া 6টা নাগাদ কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিল বাসটি। বন্ধ সমর্থকরা বাসের কাচ লক্ষ্য করে ঢিল ছোড়ে, আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। শিলিগুড়িতে বন্ধের মোকাবিলায় রাস্তায় নামলেন 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। বিজেপি কর্মীকে মারধর, সকাল 9টা নাগাদ শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন বিজেপি কর্মীরা, সেখানে গিয়ে বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূল কাউন্সিলর। পুরুলিয়ার আদ্রা শহরে বন্ধ মোকাবিলায় উঠ নিয়ে মিছিল তৃণমূলের, সঙ্গে ছিল শাসক দলের বাইক বাহিনী। হাতে গোলা পথে তৃণমূল কর্মীরা, বন্ধ উপেক্ষা করে রাস্তায় বেরোনোয় হুগলির উত্তরপাড়ায় পথচারী ও দোকানদারদের মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা।